আসসালামু আলাইকুম। আজকের এই সেশনে আমি সৈয়দ আসিফ, আমি আপনাদের সাথে থাকব একটি কমার্শিয়াল ডিজাইন তৈরি করার জন্য। কিভাবে আপনারা চাইলে কমার্শিয়াল ডিজাইনগুলো তৈরি করতে পারেন। সো আমি এখানে ভিডিওসে ক্লিক করলাম ক্যানভা ড্যাশবোর্ডে এসে। এবার আমি যে প্ল্যাটফর্মের জন্য কাজ করব সেই প্ল্যাটফর্মগুলোর উপর নির্ভর করে তাদের নিজস্ব সাইজগুলো সিলেকশন করতে পারি, অথবা আমি ভিডিও এই সাইজে এসে বা এই টেমপ্লেটের সাইজে এসে আমি কাজ করে নিতে পারি। এটি সাধারণত ইউনিভার্সালি কাজ হয়ে থাকে। সো অ্যাট দ্যাট মোমেন্ট আমি এখানে চলে আসলাম। আমি আজকে কাজ করব কফি নিয়ে। সো আমি কফি ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব। সো এখানে ফটোসে চলে যাব, আমি কিছু এলিমেন্টস খুঁজে বের করব। যদি আপনাদের যদি নিজস্ব যখন প্রোডাক্টগুলো তৈরি করবেন তখন অবশ্যই প্রপার হাই ডেফিনিশন পিকচার দিয়ে আপনারা এগুলোর কাজ করে নেবেন। সো অ্যাট দ্য মোমেন্ট আপনি চাইলে এই ধরনের কিছু সিস্টেম নিয়ে আসতে পারেন, যেটির মাধ্যমে আপনি চাইলে কি করতে পারেন আপনার ডিজাইনগুলোকে ইমপ্লিমেন্ট করে নিতে পারেন। সো অ্যাট দ্য মোমেন্ট আমি ডিজাইনের জন্য আইটেমগুলোকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমি এটিকে একটি নির্দিষ্ট হাইটে নিয়ে আসলাম। এইবার নিয়ে আসার পর অথবা আমি নির্দিষ্ট হাইটে না আনেও আমি কাজ করতে পারি। এটিকে নিয়ে যেহেতু আমি কাজ করব, সেহেতু এটির সাথে এদিকে যে গ্যাপ পয়েন্ট আছে সেটা আমরা বিভিন্ন কফি বিনসের মাধ্যমে সেট করে নিতে পারবো। সো আমার মনে হচ্ছে আমরা এখান থেকে এটিকে নিতে পারলাম। সো এখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে নিতে পারছি। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। এইবার এখানে আমরা চাইলে একটা গ্রেডিয়েন্ট রাখতে পারি অথবা একটা মানানসই ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখতে পারি। ওকে, এইবার আমি এখানে একটি কাজ করব, সেটি হচ্ছে কফি ড্রপস। কফি ড্রপ মানে উপর থেকে একটা কফি ড্রপ পড়বে এই ধরনের নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটিকে এবার ব্যাকগ্রাউন্ড ফ্রি করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটির উপর একটা অ্যানিমেশন সিস্টেম তৈরি করে নিব। তার আগে আমি এটাকে কী করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার পরে আমরা দেখছি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। সো অ্যাট দ্যাট মোমেন্ট আমি এখানে নিয়ে আসলাম, এটিকে কী করব এইবার এখান থেকে কফি ড্রপটা এখানে ফেলব। ওকে, সো অ্যানিমেট করলাম, নর্মাল অ্যানিমেশন, ক্রিয়েট অ্যান অ্যানিমেট। চাইলে আমরা এটাকে আর একটু নিচে নামিয়ে দিতে পারি, আফটার দ্যাট আমরা এটাকে আবার দেখতে পারি। ওকে, আমরা দেখলাম, দেখার পর এটাকে এবার আমি একটু ফ্রন্টে নিয়ে আসতে পারি কিনা দেখি। লেয়ারে চলে আসলাম, এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম। সো এবার আমরা যদি আবার দেখি, ব্যাকওয়ার্ড করে দিলাম। এবার আমরা আবার একটু দেখি, এটা ব্যাকওয়ার্ডে দিলে হচ্ছে না, তবে এটাকে আমরা করতে হবে লেয়ার এনে ফরওয়ার্ডে নিয়ে আসবো। ফরওয়ার্ডে নিয়ে আসার পর আমরা এইবার দেখছি কি কিভাবে এটি এখানের সাথে মিলে যাচ্ছে বা মিলবে। ওকে, এইবার আমরা এটার ফরমেশনটা দেখছি। ওকে, এইটার সাথে আমরা আরো কিছু কাজ করে নিতে পারি। এখানের সাথে এটা রেখে দিব। এইবার আমরা ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটাকে
সরি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার সাথে সাথে এটিকে এইবার আমরা দেখব, এইবার এইবার আমরা দেখি, আমরা এবার এখানে চলে আসবো। চলে আসার পরে আমরা শো টাইমিং এ ক্লিক করলাম। শো টাইমিং এ ক্লিক করার পর এটার টাইমিং ফ্রেমটা বাড়িয়ে দিব, এটার লেয়ার পজিশনটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আমরা একটু চেক করি। ওকে, একদম প্রথম থেকে দেখি আমরা। এইবার আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো অ্যাট দ্যাট মোমেন্ট এরকম দেখতে পারি চাইলে আমরা, অথবা এটিকে যদি আমরা সরিয়ে দিয়ে অন্য আরেকটা জিনিস নিয়ে আসতে চাই সেটিও করতে পারি। যেমন এটি বেশ স্বাচ্ছন্দ্যময় লাগছে আমার। সো অ্যাট দ্যাট মোমেন্ট আমি এটার কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে ওকে, আমরা যেহেতু শুরু থেকেই কফি বিনস ছিল প্রচুর, সো আমরা কফি বিনসগুলোকে আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা প্রচুর কফি বিনস এদিক দিয়ে নিয়ে এসে সাজিয়ে দিতে পারি আমরা চাইলে। সো এগুলো সাজিয়ে দেওয়ার পরে আমরা চাইলে এটিকে আমরা কি করতে পারি, কিবোর্ডের অল্টার কিটা প্রেস করে আমরা চাইলে এটার আশেপাশে নিয়ে আসতে পারি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা না রাখলেও পারবো এখন, যেহেতু আমরা এখানে আর একটু সুন্দর করে কাজ করার চেষ্টা করতেছি। সো অ্যাট দ্যাট মোমেন্ট আমরা এটার অ্যানিমেশন ভিউটা দেখি। এটার পজিশনটা, অ্যানিমেট পজিশনটাকে আমরা দেখলাম। এবার স্পিডটাকে আমরা চাইলে কমাই দিতে পারি। এখানে কোনো ইফেক্ট আমরা দিই নেই, সরাসরি গিয়ে চলে যাবে। ওকে, তাহলে এটা হারিয়ে গেল। এবার এখানে এবার আমরা নতুন একটা চলে আসলাম সিনে। এইবার আমরা চাইলে এলিমেন্টস থেকে আমরা খুঁজতে পারি। এটাকে নিয়ে আসলাম, এবার ফ্লিপ করব। ফ্লিপ করার পর এবার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা রিমুভ করে দিলাম। অথবা এটি ব্যবহার করতে পারি, অথবা এখানে প্রচুর কি আছে আমরা এইবার এটাকে এখান থেকে নিয়ে আসলাম। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম।
করে দেওয়ার পর এটি আমার সাথে সামঞ্জস্য মিলে যাচ্ছে। সো এট দ্যাট মোমেন্ট আমরা আরো নিয়ে নিতে পারি। এটা এটার সাথে সামঞ্জস্য হচ্ছে না, সো এটাকে নিতে পারি আমরা, এটাও হচ্ছে না। Let's see that image. Okay. এখানেও আমরা চাইলে কফি ড্রপটাকে ব্যবহার করতে পারি, কফি ড্রপটাকে ব্যবহার করব। এটিকে ব্যবহার করলাম, ব্যবহার করার পর সিমিলারলি যদি এখান থেকে এটা এখানে নিয়ে আসি, এটা এখানে গিয়ে মিশবে। ওকে, সো এইবার আমি ট্রাই করলাম, ঠিক এইভাবে যদি আমরা কোনো একটা জিনিস করতে চাই তাহলে আমরা ব্যাপারটাকে কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি। সো এখানে আমি এইগুলোর প্রত্যেকটা সিনের টাইমিংটা কমাই দিলাম। এবার পরবর্তীতে আসলাম, আমি চিন্তা করতেছি কি এবার আমি নেসক্যাফে সম্পর্কে জানাবো। সো আমি অ্যাট দ্যাট মোমেন্ট আমি এখানে এটিকে ব্যবহার করলাম। আমি এই পাশে কিছু শেপস নিব যেগুলার টেক্সট শেপ হিসেবে ব্যবহার হবে। আমি শেপ লিখলাম, শেপ লেখার পরে এখানে বিভিন্ন ধরনের শেপস চলে আসবে। আমি শেপসের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি চাইলে যেখানে যেখানে যেটি যেটি ব্যবহার করতে পারবো সেটি ব্যবহার হতে পারে বা ব্যবহার হবে। সো আমরা ধরনের শেপসগুলো ব্যবহার করার চেষ্টা করব। ম্যাজিক রিকমেন্ডেশনে আমাদেরকে প্রচুর পরিমাণে শেপস দেখাবে, বিভিন্ন রকম ইমেজ শেপস, সেগুলো দেখতে পারি অথবা আমরা আমাদের মতো করে নিতে পারি। এখানে আমি এইবার জাস্ট জাস্ট লিখলাম কফি ফর রিচার্জ ইউর সেলফ। ওকে, আর কিছুই না।
লিখলাম, এরপর হচ্ছে এটাকে বোল্ড করে দিলাম। সো আপনি চাইলে আপনারা আপনাদের মতো করে কি করতে পারেন, এখানে যে কোনো ধরনের আর্টিকেলকে নিয়ে আসতে পারেন বা স্লোগানকে নিয়ে আসতে পারেন। চাইলে এটাকে এইবার এখানে ওকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। নেওয়ার পর এইবার যদি চান আপনি আপনার মতো করে কি করতে পারেন, বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ফন্ট আছে, সেগুলো আপনি চাইলে কী করতে পারেন ব্যবহার করতে পারেন। আমি এটিকে এবার কালারটা একটু চেঞ্জ করলাম, ওকে কালারটা একটু চেঞ্জ করার পর আমি যে শেপটাকে একটু বড় করে দিলাম। এইবার আমি কি করতে পারি, এটাকে ছোট্টভাবে একটু অ্যানিমেট করতে পারি, এই দিক থেকে আসলো। এইবার স্পিডটাকে কমিয়ে দিব এবং এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করব, এটা আমার নিজের মতো করে করতে হবে। সো এখান থেকে আমি এই জায়গায় নিয়ে আসবো, ওকে আমি এটাকে এবার কী করবো অ্যানিমেট করবো। অ্যানিমেট করে অ্যানিমেট করলাম, অ্যানিমেট করে ঠিক এই পজিশনে নিয়ে আসলাম, ওকে। আমার মনে হচ্ছে এটি না আনে, আমি যদি এটিকে আগের পজিশনে রাখতে পারি সেটাই বেটার হবে। সো আমি দ্যাট মোমেন্ট এটিকে এটির জায়গাতে রেখে দিই এবং টেক্সটটাকে অ্যানিমেট করার চেষ্টা করি। নিয়ে আসলাম আমি এখান থেকে নিতে পারি, ওকে আমি লেফট থেকে করতে পারি। তাহলে এখানে এটা করলাম, করার পরে আমি দেখছি কি এখানে প্রতিটা কাজ আমার গোছানো হয়েছে, ওকে। এইবার আমি একটু করে এটা দেখি, ওকে। চাইলে এবার আমি এখানে কি করতে পারি, মিউজিক অ্যাড করতে পারি। সো আমাদেরকে মিউজিক অ্যাড করতে হবে, মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করতে গেলে আমাদেরকে সাধারণত অডিওসে যেতে হবে। অডিওসে গেলে আমরা অনেক ধরনের মিউজিক পাবো, তবে এখানে আমাদেরকে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। সো আমি আপলোডসে চলে যাব। আমি এখানে আপলোডসে চলে যাওয়ার পর আমি এখান থেকে একটি কী করব, কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করার চেষ্টা করব। আমি আসার পরে আমি এখানে এটাকে দিলাম, দেওয়ার পর আমি এটাকে একটু এবার দেখি। ওকে সো আমরা এখানে এবার প্রতিটা জায়গায় ট্রানজিশন লেয়ারটাকে বসাবো, ওকে। এবার এখানে আসবো, আসার পর আমরা সেট করলাম, তো এখানে আমরা চাইলে কিছু টেক্সট ব্যবহার করতে পারি। For refreshment. So আমরা এই জায়গা থেকে এটিকে এবার এবার আমরা এটাকে এখান থেকে কি করব, এটাকে আমরা অ্যানিমেট করে নিয়ে আসবো,
ওকে, অ্যানিমেটে ক্লিক করলাম। অ্যানিমেটে ক্লিক করার পর নিচের মতো করে এইটাকে নিয়ে আসলাম, ছোট করে দিলাম। এবার এটাকে আমি কি করব, অ্যানিমেট করে ট্রাই করব। ওকে, সো এইবার এটার আমি টেক্সটার কালার চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এবার আমি জাস্ট নর্মালি চিন্তা করতে পারি। তাহলে আমরা একটা সিম্পল কন্টেন্ট বানানোর ট্রাই করলাম। ঠিক আবার দেখি, এটা টাইমিংটা একটু বাড়াতে হবে, সো বাড়িয়ে দিলাম। এটারও একটু টাইমিংটা বাড়াবো আমি। ওকে, অ্যাট দ্যাট মোমেন্ট আমি আউটপুট দেখলাম। তাহলে এখানে আমি প্রতিটা জিনিসের আউটপুটটা দেখে নিলাম। ঠিক এইভাবে চাইলে আমরা একটা কমার্শিয়াল প্রোডাক্ট ডিজাইন করে নিতে পারি আমাদের সোশ্যাল নেটওয়ার্কের প্রেজেন্টেশনের জন্য। সো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আসলে কীভাবে প্রতিটা প্রোডাক্টকে কী করছি, ডিজাইন করছি। একটু স্লো করে দিই এটার মুভমেন্টটাকে। ওকে, এইবার আমরা আউটপুটটা দিই। তাহলে আমরা খুব সহজেই একটি কমার্শিয়াল প্রোডাক্ট কীভাবে রেডি করতে হয় সেটি আমরা দেখে নিলাম। এবং ঠিক এইভাবে আমরা চাইলে কি করতে পারি, নিজেদের কমার্শিয়াল প্রোডাক্টগুলো ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আমরা তৈরি করে দেখাতে পারি। সো আমরা এটাকে যদি ডাউনলোড করতে চাই, শেয়ার অপশনে ক্লিক করলাম। সো আমরা এবার ডাউনলোডে ক্লিক করবো। এবার একটা ভিডিও কন্টেন্ট আমাদের জন্য সে রেডি করে দিবে এবং এটির একটা প্রিভিউ আমাদেরকে সে দেখাচ্ছে। সো এখানে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আসলে সুন্দর করে আপনাকে দেখিয়ে দিবে কীভাবে বা আপনি করছেন বা আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারবেন সেটি। ক্যানভা সাধারণত আপনার জন্য খুব সুন্দর একটি ডিজাইনিং টুলস, যেখানে মাধ্যমে আপনি চাইলে
কন্টেন্ট মার্কেটিং পলিসি ব্যবহার করতে পারেন, কন্টেন্ট মার্কেটিং টেকনিকগুলো ব্যবহার করতে পারেন আপনার জন্য, এবং এটি আপনার প্রোডাক্টগুলোকে প্রেজেন্টেশন করার জন্য সহায়তা করে থাকে। সো আপনি এখানে বুঝতে পারলেন, তো আশা করি খুব সহজেই সবাই বুঝতে পারলেন, আর কেমন ধরনের কন্টেন্ট আপনাদের দরকার সেটি আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার তাত্ত্বিক সেশনগুলো আপনারা দেখতে চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ফিয়ামানিল্লাহ।